ইসরায়েলের উপর পাল্টা হামলার ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি হুমকির সুরে বলেছেন, ইরানকে নিয়ে ইসরায়েল ভুল গণনা করেছে, যা আমরা ঠিক করে দেব। 27 অক্টোবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর, যার মাধ্যমে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিমান হামলা নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন। 26 অক্টোবর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানী তেহরান সহ ইরানের 3টি জায়গায় বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের একাধিক সামরিক ও মিসাইল ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল তারা। খামেনি বলেছেন, ইসরায়েলের এই হামলাকে হালকাভাবে নেওয়া উচিত হবে না, আবার অতিরঞ্জিত করা যাবে না। ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানের প্রধান ধর্মীয় নেতা বলেন, 2 দিন আগে ইসরায়েলের করা অপরাধকে হালকাভাবে নেওয়া যাবে না, আবার অতিরঞ্জিত করা যাবে না। তারা ইরানকে চেনে না এবং এখনও সঠিকভাবে ইরানের সক্ষমতা বুঝতে পারেনি, তাদের তা বোঝাতে হবে। ইরানি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের হামলায় তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, যদিও ইসরায়েলি হামলায় তাদের 4 সেনা নিহত হয়েছেন। এছাড়া মিসাইল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। ইসরায়েল বলেছে, ইরানে তাদের বিমানবাহিনী নির্ভুল এবং সীমিত হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানে হামলা চালিয়ে তারা তাদের লক্ষ্য অর্জন করেছেন।